সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, ওয়েলকাম টু লেটস হাইলাইটস। আমাদের আজকের আলোচনার বিষয় রবার্ট ফ্রস্টের লেখা কবিতা দ্য ডেথ অব দ্য হায়ার্ড ম্যান। এই কবিতাটি, দ্য ডেথ অব দ্য হায়ার্ড ম্যান কবিতাটির টাইটেলের মিনিং এটা বোঝাচ্ছে, একজন চাকরের অর্থাৎ একজন হায়ার্ড করা মানুষের মৃত্যু। এই কবিতাটিতে একজন চাকরের মৃত্যু কাহিনী লেখক রচনা করেছেন, যার কারণে এই কবিতাটির নামকরণ করা হয়েছে দ্য ডেথ অব দ্য হায়ার্ড ম্যান। এই কবিতাটি রচনা করেছেন বিখ্যাত রাইটার রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট সম্পর্কে তার অন্যান্য যেই টপিকসগুলো রয়েছে সেগুলোতে আমি তার সম্পর্কে বিস্তারিতভাবে বলেছি, আশা করছি তোমরা অবগত আসো। আর যদিও তোমাদের প্রয়োজন হয় যে কোনো একটি টপিকস থেকে রবার্ট ফ্রস্ট সম্পর্কে জেনে নিবে। দ্য ডেথ অব দ্য হায়ার্ড ম্যান এই কবিতাটি রবার্ট ফ্রস্ট মূলত তার জীবদ্দশায় যে অনেকগুলো কবিতা এবং অনেকগুলো কাব্যগ্রন্থ রচনা করেছেন, তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে নর্থ অব বোস্টন। আমি আবার বলছি, রবার্ট ফ্রস্ট তার জীবদ্দশায় যে কাব্যগ্রন্থগুলো রচনা করেছেন, প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে নর্থ অব বোস্টন, যেটি প্রকাশিত হয়েছিল 1914 সালে। সেই কাব্যগ্রন্থ থেকে আজকের কবিতা দ্য ডেথ অব দ্য হায়ার্ড ম্যান এই কবিতাটি নেওয়া হয়েছে। রবার্ট ফ্রস্ট মূলত এই কবিতাটি লিখেছেন 1905 অথবা 1906 সালে। এটি বলেছিলেন একজন ক্রিটিক, যে ক্রিটিকের নাম হচ্ছে হ্যারল্ড ব্লুম। হ্যারল্ড ব্লুম তিনি হচ্ছেন একজন ক্রিটিক, তার মতে এই কবিতাটি রবার্ট ফ্রস্ট মূলত লিখেছেন 1905 অথবা 1906 সালে, কিন্তু এটি প্রকাশিত হয়েছে 1914 খ্রিস্টাব্দে। এই কবিতাটি মূলত রবার্ট ফ্রস্ট লিখেছেন অ্যাবাউট দ্য রুরাল ল্যান্ডস্কেপ অ্যান্ড দ্য রুরাল রাস্টিক লাইফ, অর্থাৎ গ্রাম্য যেই ভূচিত্র রয়েছে এবং যে রাস্টিক লাইফ, গ্রাম্য যে জনজীবন, এই বিষয়টি এই কবিতাটিতে তিনি বুঝিয়েছেন। এই কবিতাটিতে অনেকগুলো থিমস রয়েছে, যেমন ফ্যামিলি, পাওয়ার, জাস্টিস, মার্সি, ফ্রেন্ডশিপ, রিডিমশন ইত্যাদি হচ্ছে এই কবিতাটির থিমস। আমি রবার্ট ফ্রস্টের অন্যান্য টপিকগুলোতেও বলেছি যে রবার্ট ফ্রস্টের যে কোনো কবিতা ও কাব্যগ্রন্থে কিন্তু এক ধরনের সিম্বলিক্যাল মিনিং থাকে। আজকের কবিতা দ্য ডেথ অব দ্য হায়ার্ড ম্যান এই কবিতাটিতে তিনি সিম্বলিক্যালি কী বুঝিয়েছেন সেটি আজকের লেকচারের শেষে শুনলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে জানা যাক এই কবিতাটি সম্পর্কে বিস্তারিত। দ্য ডেথ অব দ্য হায়ার্ড ম্যান এই কবিতাটিতে সাধারণত তিনটি মেজর ক্যারেক্টার রয়েছে। প্রথম ক্যারেক্টার যিনি, তার নাম হচ্ছে ওয়ারেন, তিনি হচ্ছেন একজন ফার্মার। এবং দ্বিতীয় যে ক্যারেক্টার সেটি হচ্ছে ম্যারি, তিনি হচ্ছেন ওয়ারেনের ওয়াইফ। এবং তৃতীয় যে ক্যারেক্টার তার নাম হচ্ছে সাইলাস, এই সাইলাস হচ্ছেন ওয়ারেন এবং ম্যারি দম্পতির একজন ওল্ড সার্ভেন্ট, একজন পুরনো চাকর। কবিতাটির শুরুতে দেখা যায় ম্যারি তার হাজব্যান্ড ওয়ারেনের জন্য অপেক্ষা করছেন, আর অপেক্ষা করছেন এই কারণে যে ওয়ারেন যখন বাসায় ফিরবেন তখন তাকে একটা নিউজ দিবেন। নিউজটি হচ্ছে তাদের যে পুরনো সার্ভেন্ট ছিল সেই সার্ভেন্টটি তাদের বাড়িতে আবার ফিরে এসেছে। অন্তত এইটুকু শুনে আমরা এটা বুঝতে পেরেছি যে ওয়ারেনদের বাড়িতে একজন চাকর ছিল, যিনি হচ্ছেন সাইলাস। তিনি কোনো এক সময় তাদের বাড়িতে চাকরি করতেন, কিন্তু তিনি তাদের বাড়ি কিছুদিন পূর্বে ত্যাগ করে চলে গিয়েছেন, কিন্তু এরপর আবার তাদের বাড়িতে ফিরে এসেছেন। এখন প্রশ্ন হচ্ছে তিনি কেন এই বাড়ি ত্যাগ করে চলে গেছেন। সাইলাস হচ্ছেন একজন ওল্ড সার্ভেন্ট, তিনি তাদের বাড়িতে চাকরি করতেন। তো এক সময় তিনি তার স্যালারি বাড়িয়ে দেওয়ার জন্য ওয়ারেনের কাছে এক্সকিউজ দেখিয়েছে যে এখন টোবাকোর দাম বেড়ে গেছে এবং অন্যান্য যেই মাদক দ্রব্য ও যে কোনো জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাকে স্যালারি বাড়িয়ে দিতে হবে। কিন্তু ওয়ারেন যেহেতু ফার্মার, তার পক্ষে সেই অ্যাবিলিটি ছিল না তাকে স্যালারি বাড়িয়ে দেওয়ার জন্য, যার কারণে ওয়ারেন সাইলাসকে না করে দিয়েছে, সে এখন তার স্যালারি বাড়িয়ে দিতে পারবে না, যার কারণে সাইলাস তাদের বাড়ি ত্যাগ করে অন্যত্রে চাকরির সন্ধানে বেরিয়ে গেছে। এবং কোনো চাকরির সন্ধান না পেয়ে সে অলরেডি আবার ফিরে এসেছে তাদের বাড়িতে। এই খবরটি মেরি তার হাজব্যান্ড ওয়ারেনকে দেওয়ার জন্য ওয়ারেনের অপেক্ষা করছে। এবং মেরি এটাও জানে যে সে যদি তার হাজব্যান্ডকে এই বিষয়টি বলে, সাইলাসের ফিরে আসার ব্যাপারটা, তখন ওয়ারেন অনেক রাগান্বিত হয়ে যাবে, সে বিষয়টি ভালোভাবে নেবে না। সে রাগান্বিত হয়ে যাবে এই কারণে, কারণ যে সময় সাইলাসকে তার খুব বেশি প্রয়োজন ছিল সেই সময় কিন্তু সাইলাস তাদের বাড়ি ত্যাগ করে চলে গেছে। অর্থাৎ ওয়ারেন যেহেতু একজন ফার্মার, যখন হারভেস্টের সময় এসেছে, ধান কাটা বা ফসল কাটার সময় এসেছে, সেই সময় যে সময় স্বাভাবিকভাবে কাজের লোকের খুব বেশি প্রয়োজন হয়, সেই সময় সাইলাস তাদের বাড়ি ত্যাগ করে চলে গেছে, যার কারণে ওয়ারেন এখন সাইলাসের প্রতি রাগান্বিত হওয়ার ব্যাপারটা স্পষ্ট। এবং যথারীতি সেই সময় ওয়ারেনের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে যে সে ফিরে আসতেছে। ঠিক সাথে সাথেই মেরি তার ঘরের দরজার সামনে এসেছে এবং ওয়ারেনকে দেখে অলরেডি ওয়ারেনকে বলেছে যে তাদের যে পুরনো সার্ভেন্ট সাইলাস ছিল সে আবার ফিরে এসেছে। তা শুনে যথারীতি ওয়ারেন রাগান্বিত হয়ে গেছে।
রাগান্বিত হয়ে যাওয়ার পর মেরি তার হাজব্যান্ডকে বোঝানোর চেষ্টা করছে, অনেক বেশি বোঝানোর চেষ্টা করছে যে এভাবে যে সাইলাস হচ্ছে একজন বৃদ্ধ সার্ভেন্ট, তার বয়স অনেক হয়ে গিয়েছে, সে এখন সুস্থ নেই, সে এখন অসুস্থ, সুতরাং তার প্রতি একটু সহানুভূতিশীল হওয়া দরকার। তখন ওয়ারেন তার ওয়াইফ ম্যারির কাছে জানতে চেয়েছে যে সাইলাস কেন ফিরে এসেছে, কারণ তার এক ভাই তো ব্যাংকে জব করে, সে তো ইচ্ছা করলে তার ভাইয়ের কাছে যেতে পারতো, বাট কেন সে তার ভাইয়ের কাছে না গিয়ে সে আবার ফিরে এসেছে। তখন ম্যারি তার হাজব্যান্ডকে বোঝাচ্ছে যে সাইলাস মূলত তার আত্মসম্মানের কারণে, আত্মমর্যাদার কারণে সে তার ভাইয়ের কাছে ফিরে যায়নি, সে এখানে আবার ফিরে এসেছে, আর এবং বর্তমানে তার এমন এক কন্ডিশন, এমন এক ভগ্নদশা, সে আর ফিরে যেতে পারবে না, সে মরতেই এসেছে। অর্থাৎ সে যেহেতু দুর্বল, অনেক বেশি দুর্বল, ভগ্নদশা, সে আর ফিরে যাওয়ার তার শক্তি নেই, মৃত্যু অবধি সে এখানেই থাকতে হবে, এমন এক কন্ডিশন তার। আর এটি শুনে অলরেডি ওয়ারেন তার প্রতি একটু সহানুভূতিশীল হয়েছে, অর্থাৎ ম্যারি তার হাজব্যান্ড ওয়ারেনকে কনভিন্স করতে সক্ষম হয়েছে। এবং ম্যারি তার হাজব্যান্ড ওয়ারেনকে এটাও বলছে যে আমি অলরেডি তাকে ঘরে জায়গা দিয়েছি এবং তাকে আমি চা বা অন্যান্য নাস্তাও দিয়েছি, সে বসা আছে ওখানে। এরপর ম্যারি তার হাজব্যান্ড ওয়ারেনকে যে সময় এসব কথা বলছে, ওই সময় ছিল মূলত জ্যোৎস্নারাত, চাঁদের কিরণ পড়তেছে, চাঁদের ঝিকিমিকি পড়তেছে, এবং ম্যারি দরজার সামনে থেকে ওই চাঁদের আলো, চাঁদের ঝিকিমিকি এনজয় করতেছে। ঠিক সেই সময় ম্যারি তার হাজব্যান্ড ওয়ারেনকে বলছে যে তুমি যেহেতু সাইলাস যেহেতু অনেক দিন পর ফিরে এসেছে, তোমার সাইলাসের খোঁজখবর নেওয়া খুব দরকার, তাকে গিয়ে অন্তত এটুকু জিজ্ঞেস করো যে কেমন আছে বা কেমন কেটেছে দিন, একটু খোঁজখবর নাও, তাহলে তার ভালো লাগবে। আর আমিও তাকে, ম্যারি বলছে যে আমিও তাকে প্রশ্ন করেছি অনেকগুলো, সে কেমন আছে সে কোনো কথার উত্তর দেয়নি, কারণ সে দুর্বল, সে এক ভগ্ন দশায় আছে, তুমি গিয়ে কিছুক্ষণ কথা বলো, তাহলে তারও মন ভালো হয়ে যাবে। এটা বলতে বলতে ঠিক সেই সময়ে ম্যারি চাঁদের কিরণ, চাঁদের জ্যোৎস্না এনজয় করতেছে এবং সে আকাশে দেখতেছে যে ম্যাগ চাঁদের আলোকে ঢেকে যাচ্ছে, অর্থাৎ চাঁদের আলো ম্যাগের কারণে, কালো ম্যাগের কারণে চেয়ে যাচ্ছে। আর এটা থেকে লেখক এখানে অশুভ কিছু বোঝাচ্ছে, যে অশুভ কিছু হয়তো ঘটতে যাচ্ছে। ঠিক সেই সময় ওয়ারেন অন্য এক জায়গায়, বাড়ির অন্য যে পাশে সাইলাস বসা আছে, সেখানে তার খোঁজখবর নেওয়ার জন্য গিয়েছে। ম্যারি তার হাজব্যান্ড ওয়ারেনকে সাইলাসের কাছে পাঠানোর পর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু ওয়ারেন আবার ফিরে এসেছে খুব দ্রুত। স্বাভাবিকভাবে একটা মানুষের খোঁজখবর নিতে কিছু সময় অন্তত লাগে, বাট ওয়ারেন তার খোঁজখবর ভালোভাবে না নিয়ে কেন ফিরে এসেছে, খুব দ্রুত সে গিয়ে সাথে সাথে আবার ফিরে এসেছে, যার কারণে ম্যারির একটা প্রশ্ন জেগেছে যে তুমি কি তার খোঁজখবর নাওনি, তুমি এত দ্রুত কেন ফিরে এসেছো, তুমি গিয়েই ফিরে চলে এসেছো, তুমি কি তার খোঁজখবর নাওনি। তখন ওয়ারেন একটাই অ্যান্সার দিয়েছিল যে হি ইজ ডেড, সে মরে গেছে, সে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ সে দুর্বলতার কারণে, ভগ্নদশার কারণে সাইলাস অলরেডি মারা গিয়েছে। আর এখানেই কবিতাটি শেষ হয়েছে। অর্থাৎ আমরা যদি সামারি ব্রিফ বলতে যাই, সেটা হচ্ছে ওয়ারেন এবং ম্যারি, এই দম্পতির একজন পুরনো সার্ভেন্ট ছিল যার নাম হচ্ছে সাইলাস, সে তাকে তার স্যালারি বাড়িয়ে দেওয়ার জন্য ওয়ারেনের কাছে, তার মনিবের কাছে সে রিকোয়েস্ট করতেছে, বাট তার মনিব তার স্যালারি বাড়িয়ে দেয়নি, যার কারণে সে রাগ করে তাদের বাড়ি ত্যাগ করে অন্যত্র চলে গিয়েছে চাকরির সন্ধানে। কিন্তু কোনো চাকরি না পেয়ে ভগ্নদশায় শরীর অসুস্থ হয়ে যাওয়ার পর সে তাদের বাড়িতে আবার ফিরে এসেছে। ফিরে আসার পর ওই দম্পতি মেরি, যিনি, তিনি তার ওয়ারেনকে, তার হাজব্যান্ডকে বোঝাচ্ছে যেন তার প্রতি রাগান্বিত না হয়, তার প্রতি যেন সহানুভূতিশীল হয় এবং তার জন্য কিছু খোঁজখবর নেয়। এবং সেটি ছিল সন্ধ্যা একটি রাত, ওই সময়ে ওয়ারেন তাদের যে পুরনো সার্ভেন্ট সাইলাস ছিল তার খোঁজখবর নেওয়ার জন্য গিয়েছে এবং পাশে গিয়ে দেখে সাইলাস মারা গেছে, সে আর বেঁচে নেই। এর মাধ্যমে কবিতাটি শেষ হয়েছে। আর হ্যাঁ, এই কবিতাটিতে লেখক রবার্ট ফ্রস্ট সিম্বলিক্যালি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, সাধারণত যে মানুষগুলো প্রফেশনালি কোনো কাজ করে, যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত ভালো না, অর্থাৎ গরিব, পুয়ার ফ্যামিলি, ওই ফ্যামিলির মানুষগুলো যখন কাজের মধ্যে, তাদের প্রফেশনাল প্লেসের মধ্যে আসতে যদি কোনো লেট হয়, তাকে যেন মানুষ ফরগিভ করে, অর্থাৎ ক্ষমা সুন্দর দৃষ্টিতে যেন তাকে দেখে এবং এই জিনিসটা অন্তত যেন গ্রহণ করে যে এই মানুষটি দেরি করে হলেও কিন্তু তার প্রফেশনাল প্লেসে, সে দেরি করে হলেও কিন্তু পৌঁছেছে, এই বিষয়টি ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়ে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। এটি হচ্ছে উক্ত কবিতার থেকে আমাদের লেখক যেটি সিম্বলিক্যালি বুঝিয়েছেন সেটি। আশা করছি আজকের ক্লাসে তোমাদের ভালো লেগেছে, আর ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কোনো কিছু জানার সংযোজন বিয়োজন কিংবা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তীতে তোমার জন্য কোন টপিকস দিব অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।